না ঘুরি মানে টাউটা আমি বাদ দিলে পারে তেলে বিয়া দিব। হ্যাঁ তোমার লিগে আমি জান দিতে পারি, পান দিতে পারি, একবারে মনে কর একবারে একবারে মনে কর একবারে জীবন শেষদা দিতে পারি। তুমি কি মনে করছাও? তোমার পোলাই যে ভাইজাবি শুরু করছে, এলাকাটা মুখ দেখারি না, এলাকাতে মুখ দেখাবার পারো না কে? তোমার কি কইছে কে যে মুখ দেখায় না, মুখ দেখে দেখে তোমার পোলার ব্যাপারে আমার বাইশে বিচার দেখে দিবই তো। পোলার বাপ হইছো কে? পোলার বাপ যদি না হতো তোমায় তো বিচার দিত না কে? মাইশের পোলাহান নাই এ পুরো আমার মাইশের পোলাহান নাই। মাইশের বাপ এক শাসন করে, তুমি কি শাসন করো? তুমি করা হারো না কে? কে আমি করব কে? আমার সে এত বেজি তুমি বেশি। আমি বেজি? আমি বেজি না তো। আমার নগে যে বেজি বানা করো, পোলার নগে তো করলি হয়। এই যে কথা তো সামাল দিয়ে কই না, করে দেই কোনে কি করি? হ্যাঁ কি করবা পারে মারবা খালি নরম পা আমারে তাই না? জোর পোলা আয় এক কথা কবা, তুমি এক কথা কবা, এত টাকা বসে কামা তুমি? তোমার আমি কইলাম অরে গরে বাদ আটকে রাখবা, এই যে এইটাতে তোর খাবার বাইরে আয় আর চামড়া তুলে হালামাইস কামি কেডা ওই তুমি নিয়ে খালাই থাকো। তোমার পোলা আইলে তুমি তো শাসন করে আমার কাজ কাম আছে। হে তাই তোরা তোমার দিয়ে গেলাম, আমারও বাইরে কাম আছে। বাইরে কাম আছে তো কাম নিয়ে থাকো, পোলা আর মানুষ করণ লাগবো না। আচ্ছা পোলা কি আমি একা মানুষ করাবো, তোমার শাসন করণ লাগবো না? হ্যাঁ আমি শাসন করি না। আচ্ছা কি শাসন করো? এই যে হুনো তোমার দেখে যতখানি ডরায় আমার দেখে তো চুল পরিমাণও ডরায় না। এই জন্যই তো তুমি দিবে হ্যাঁ এই যেটা দেয় মাথার মধ্যে মারবা। হ্যাঁ পোলা বড় হয়েছে, পোলা মারণ যাবো, পোলারে ঠান্ডা বাতায় বুঝাই করণ লাগবো। বুঝাই কও তুমি কবার পারো না? আমি তো বুঝাই প্রতিদিনই বুঝাই, যে কয়েক তো খাবার দেই এই কয়েক তোই বুঝাই। প্রতিটা দিন পাঁচটা সাতটা দশটা করে শালিশ আমার কানে আহে তোমার পোলার ব্যাপারে। শালিশ কয়টা করছো? কয়টা করছো? ওই খালি বাইশের কাছে কই যে পোলাহান বুঝে না এই কথা কয়ে মাপ টাম সাই হইরা যায়। হ্যাঁ পোলাহান বুঝে না তো পোলারে ঠান্ডা মাথায় ঘরে বইয়া বুঝাবা, চিল্লা চিল্লি না কইরা। তোমার আমি যেটা কইলাম তুমি যদি আমার ভাত খাও তাহলে তোমার পোলা ঘরের ভিতরে আটকে রাখবা বাইরে দেন না ধরে। কি মারা সব বনাইছে তুমি কি কইলা? পোলার লাগে আমারে কথা শুনে যদি ভাত ব্যবহার মারছে তোর কারণে মারলো স্যার। তুই যদি খাও ভদ্রভাবে কও, নইলে আমি আজকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কারে তোমার পাড়ায় দাও জামগা দাও, পোলা শাসন করো। পোলা নিজে শাসন করা হল না খালি আমারে, আজকে পোলারে ঠান্ডা বাতায় বুঝামু, যদি পোলা না বুঝে তোমার বাড়ি করে লাগো না আমি একাই বাইতে জামগা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে যাও না, তোমার এই কথা না কে তুমি যাবার কইছো না, আজকে যামুই। এটা হলো যাও না যাও না, তুমি পোলা না বুঝাইও হলো। এই যে বাড়ি থেকে যাও সে, যাও আমার কাম আছে যাও। আমি আমি কেটে আছে কেটে আছে হলো, বাইতে করে গেলে হারা বাইতে তো শান্তি ফিরাবো না আর অশান্তি পারবো। অশান্তি তো তুমি চাও, যাও দুই বার বুঝে আমার মাথা ব্যথা খাবার দছো না, যাও বাইরে। তুমি তোমার পোলাটারে বুঝাও, আমি তোর সামনে কথা কই না পরে আদর করছি বেশি। তো তোমার লাগে বেসল পারে কেডা? আচ্ছা গেলাম বাইতে থাকো, মাসের কোনে কি ফুয়া দেয়? হ্যাঁ ইষ্টি নাই হারা হারা নাই ইষ্টি নাই হারা হারা নাই বাইতে হাবারে সালা সুলা দিয়ে বোঝাই করে হারাইছে, কথা তো কয় জানা লোক আপনি আজকে কার মধ্যে গেছি
আমরা গরিব মানুষ ভাই, তুমি ছাত্র মানুষ ভাই, তুমি বিচারটা করো ভাই। কি আছে ভাই? এই দোস্ত আর কাছে 1500 টাকা ভাই, তাহলে কইতাছি যে 1500 ভাই আপনি দেন, ও কইলে না 1500 বেশি, তাহলে এইটা হাত দিতাছ না দেখছেন। রাস্তাঘাটে মানুষের ধরে নিবেন নাম ধরে বাচ্চাদের পনেরোশোনে ই করেন আচ্ছা 1500 বেশি না 1500 বেশি দুদিন পরে গেঞ্জাম করেন না বেগ বুদ্ধি খাটে আমি আপনি 200 টাকা বেশি আমার বাড়ি তুমি আর আমি জামলাইছি আচ্ছা না গেলেন তবে আমার কল 50 টাকা বেশি দাও উচিত আছে আরে দোস্ত দেইরো আপনি এত ছোড়ো মন করেন কে কাম একটা করছে আজকে তার দুই তিনটা কাম করা হইলো না একটা কাম হচ্ছে একটা কাম ছোড়ো কা যাগে আপনি নিছেন সমান সমান আমি সমান সমান নিছি ডেলি দেনি সমান সমান নি আরি কেসকে দেনি জানি না কাজে বলেন দোস্ত ব্যবসার মধ্যে নীতি রাখলি সমান ভাবে চলাফেরা করলে আপনি আমার ঠকাবেন না আমি আপনার ঠকাম না এই ব্যবসা ঠিক হবে বেশি আচ্ছা দোস্ত বাকি ব্যবসা না তাই তো তাহলে আপনি যান আমি ডেলিভারি বিলে যাই এই যে ও বাইতে যাব না দোস্ত বাইতে তো আপনার বাপে তাও যে খেবা ধইরা থাকা খেবা ধইরা থাকা গো দোস্ত আমি বাইতে যাব না কে আমি এখন বাকি টাকা পাইছি না আমি এখন প্রেমিকার কাছে যাব গা চিন্তা কর তা তাই তো না কই যে দোস্ত বাইতে যাবার চাই না কে মন টান দিছে অনেক কলে আমি যাব না দোস্ত গো আমি এখন প্রেমিকার বলে তুমি দেখা করবার নিয়ে
আমি দোস্ত দেখা যাবে ছোট করে আগিলে গেছি হ্যারি পানি চিনিবে না করে কি উপায় আমের পানি চিনিবেন না বেঁচে থাকা হলো তাই আচ্ছা কি গা আজকে হয়তো আপনার যাত্রা খারাপ আছে আমারও যাত্রা খারাপ আছে একটা দুটো কাম করলে কাম হবো না বড় কাম করেন বাচ্চা থেকে বাড়িতে এর আগে যদি ওস্তাদের নিয়ম ভেঙে দিতে চাল নিয়ম করে আমি আমি নিয়ম করে আমি আচ্ছা স্যার বোঝাবে আচ্ছা তাই আপনি আমি কেন লাগে তাই আমি আপনি স্যার তুমি যে তোমার দোস্ত আছে না দোস্ত যদি গুড়া বাদ দেও তাহলে আমার বাপে তোমার সাথে বিয়া দিব তার কিন্তু না দিব না তুমি যে টাওয়ারে কোনো ঘুরো না ও বুঝছি মানে তার মানে আমার কানগাড়া রহিম দোস্ত ঘুরি দিকে তাহলে বিয়া দিবো না যদি না ঘুরি মানে টাউটা আমি বাদ দিলে পারে তাহলে বিয়া দিব তোমার লিগে আমি জান দিতে পারি পান দিতে পারি একবারে মনে করতে একবারে একবারে মনে করতে একবারে জীবন সেজা দিতে পারি তুমি কি মনে করছো শুনো কি আমার আব্বাই কল বলছে বুঝছো আমি কিন্তু শুনছি ও মানে তুমি যদি ভালো হও তাহলে আমি তোমার কাছে বিয়া বুম আচ্ছা টাউট করুন যাবো মানে টাউটা আমি করুন যাবো না আচ্ছা ঠিক আছে তুমি যখন কইসা মনে করো যে চাউটা বিপদ দিয়ে একবার ভালো হয়ে তোমাকে ভালো হয়ে কামাই করে খাওয়া কি মনে করছাও তুমি তো ভালো বা আচ্ছা ভালো হইলে ভালো তেলে না তুমি জানো না তোমার সবসময় বুঝার লাগবো কে তুমি কোহারো না ওই আমার গুল বানি এই যে আমরা দুজনে বিয়া করে একবার হালি মনে যাবো বুঝো নাই কতক্ষণ বুয়ে থাকবো আইসা করে মনে করো তো তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল ধরেন আমি পাকের ঘরে থেকে মনে হয় খোয়ার মতো হানতেছি গো দুই প্রেমিক আসিলাম মনে করি কুকার খোয়ার মধ্যে আসিলাম ভালোবাসা লাভ করতেছি আমরা তো খারাপ কোনো কিছু করতেছি না বুঝলেন না খালি ফেসলা মারি তুমি এখন যাও আমি এখন যাই আব্বা না বাজার থেকে আসার সময় গেছিলি তোর পালাই কি পালাই যায় মানুষের লগে শয়তানি করা সম্মুখে ধরে মারা সম্মুখের গাছের পেয়ারা
আবইতে বিচার চাই না কি চাই আবইতে তোর ব্যাপারে হ্যাঁ দিকে বড় কম হইছস কাম করে হারছ না কাম করব কে কি কাম করা করব কাম করে কি করব কাম করে খাবো করে হ্যাঁ খাবো কেডা নিজা নিজা যে গড়া সম্পদ দাদা সেনটা কইতে কাহে কেন না বাবা কামাই দিব আমি কামাই কইলে মান তাই না কোনে কামাই করস তুই কামাই চড়াই করস মাংস আইজ প্রতিদিন 100 একজন বিচার নিয়া হে এটা তোর কামাই তো ভালো করে ভালো করে আর বিচার নিয়া আমি না কথা একটা কথা কই বাড়ি গথায় কল যামুগা যামুগা তোর কি হ্যাঁ এত যাবার মধ্যে যে বাড়ি করছি কহার না পোলাটা বড় পোলাটা বিয়া করাই এত হাও না কি করে ওরা কইতে পারে তোর বা বিয়া হোক তোর বা বিয়া হোক আজকে আউ কইছে ও কুতির বলে আউ আজকে বিচার যদি না করে না তো দেহিসারে কইরনি দেহিসারে আজকে মনে করছি এটা ভাঙমু তোর পিঠের মধ্যে তোর পিঠের মধ্যে ভাঙমু আরে নয় কইছে কে দাবো ওই কালাসানে বসে তো লিখ নে হোক কালাসান দেহি কি করে তোর বাপে দেহি হ্যাঁ তোর লগে কত খবর মা না আমার লগে বড় বড় কথা কয় এত সড়াই সড়াই কথা কও কিছে নি কে পোলা বিয়ার তো কইছে পোলার বিয়া করে কেমনা পোলার কামাই খাবানি গেছে সকালবেলা গরশের মধ্যে বাদ দিয়ে হারাহারি করে গেছে গা আর এখন বাইতে আইছে করবে দিছি হ্যাঁ করে হারাহারি করে খাবানি গেছে এই দেখো তুই যদি এমনি করে চল বাড়িতে খাওয়া দাও বন্ধ বাড়িতে খাওয়া বন্ধ আমি না বাইতে থাকমু না হ্যাঁ থাকবি না বাইতে থাকার দরকার নাই তো বাইতে খাবো নি লাগো না থাকমু না যাই তো কি হইছে আমি তো খাবো না আই কি হইছে বাইতে কি হইছে কি হবো কি হইছে জানা না নতুন করে জিগাইতেছ কি হইছে আমার বলে প্রতিদিন বলে 7-8 করে বিচার আছে কমই তো আছে আমি একটা কথা কই তোরে আজকের থেকে কজ আমি কেউ লাগা মা দুষ্টামি করবো না নারায় করবো না ঝগড়াও করবো না ঠিক ভাবে কামাই করবো যদি তুই এটা স্বীকার করস তাহলে তোর বাপে আর আমি মিয়া দেখবো যাবো তোরে বিয়া করামু তাই নাকি পোলা ফিরি দেখে এই বাম্মার নগে যদি পোলা মনে করে মন খুলে কথা না কহরে তে ওই পোলা বেশি দিন লাস্টিং করে এই তোর বাবা মূল লোকসান আর বুঝ না হ্যাঁ দেখলাম যে পাখের ঘরে বয়ে রেছে হ্যাঁ আমি ফেম করি আচ্ছা তো কাজ করবো না যা বাবা তুমি যে নাম সেরিন নাম হলো সাথী সাথী বাবার নাম ও কয় এই যে হলো বাজান কি তুমি যে তো আমার কাছে ফিরি ভাবে কইছাও আমি আজকাই মেয়েরা আলাপ আলোচনা করিয়া দরকার পরে কালকের মধ্যে বিয়ার সাজিয়ে দেবো তাই নাকি সত্যি কইতে চাও সত্যি আমি আর যে মনে দুষ্টামি ফেলতে আমি করবো না ভালো একা মাই গিরে খামু